বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? কামিকা একাদশী এসে গেল বন্ধুরা। আগামী 28 জুলাই 2019 রবিবার কামিকা একাদশী। এই একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এই একাদশী কিভাবে পালন করবেন আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে তা শেয়ার করেছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই একাদশী ব্রতর পালনের সময় এবং নির্ঘণ্ট এবং এই পালনের মন্ত্র কী উচ্চারণ করবেন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি একটি বিশেষ কাহিনীর কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই বিশেষ কাহিনীটি নারদীয় পুরাণে রয়েছে। নারদীয় পুরাণের যুগে সোমবংশে বর্ষকীর্তি নামে এক রাজা ছিলেন। তিনি কয়েক হাজার বছর ধরে বেশ আয়েসেই রাজত্ব করছিলেন। দীর্ঘদিন নিষ্কণ্ঠ রাজত্ব করলে যা হয়, রাজার মনে অহংকার আসে আর সেই অহংকারই তাকে বিপথে নিয়ে যায়, বেপরোয়া করে তোলে। বর্ষকীর্তির ক্ষেত্রেও সেটাই ঘটল। তার উপর বর্ষকীর্তি রাজা হিসাবে খুব যে একটা ভালো ছিলেন তাও নয়, তিনি ছিলেন স্বভাবে অত্যন্ত নিষ্ঠুর। অত্যাচার করে আনন্দ পাওয়াই ছিল তার পরম বিলাসিতা। আগে শুধু প্রজার উপরে অত্যাচার করে আনন্দ পেতেন, আরও আনন্দ পেতে শুরু করলেন মুনি ঋষিদের উপর অত্যাচার করে। তার অত্যাচারে গ্রাম নগর আশ্রম সবই একেবারে যখন অতিষ্ঠ হয়ে উঠল, তখন বর্ষকীর্তির খেয়াল চাপল যে লোকালয়ে তো অনেক হলো, এবার বনের পশুদের মেরে ধরে তাদের উপর অত্যাচার করে দেখতে হবে তামাশাটা কেমন জমে। নগর পেরিয়ে কয়েক যোজন দূরে গভীর বন, সেই বনে আছে নানা জাতের হরিণ, খরগোশ এবং নিরীহ সব প্রাণীদের বাস। একদিন সৈন্য সামন্ত, লোক লস্কর, পাত্রমিত্র নিয়ে মহা আড়ম্বরে সেই বনে বর্ষকীর্তি চললেন শিকারে। বনে পা দিয়েই তারা শুরু করল মহা হৈহুল্লোড় এবং হল্লা করেই তারা গোপন বাসা থেকে তাড়িয়ে বার করতে লাগলো বনের সেই প্রাণীদের এবং শুরু হলো ভীত প্রাণীদের ছোটাছুটি। তখন সেই ভীত সন্ত্রস্ত প্রাণীদের ওপর মহা আনন্দে স্বর নিক্ষেপ করতে লাগলেন বর্ষকীর্তি। মৃত্যুর করুণ আর্তনাদ করতে করতে মরে যেতে লাগলো একের পর এক সেই বন্যজন্তুরা। সেই আর্তনাদের পৈশাচিক এক আনন্দ উপভোগ করতে লাগলো বর্ষকীর্তি। তাকে দেখে তখন মনে হচ্ছিল যেন বীভৎস ও ঘৃণ্য এক জল্লাদ। দেখতে দেখতে সেই পবিত্র বনভূমির সৌম মাটি রক্তে ভেসে যেতে লাগলো। ভরে উঠতে লাগলো মৃত নিরীহ প্রাণীদের দেহ। বাতাস ভারী হয়ে উঠল রাজ বাহিনীর পৈশাচিক উল্লাস আর মৃত্যুমুখী প্রাণীদের করুণ আর্তনাদে। তবুও রাজা থামলেন না, তার চোখে তখন রক্তের নেশা। তিনি সেই নেশায় ছুটতে ছুটতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, হারিয়ে গেলেন বনের গভীরে। সেই গভীরে এখন আর কোনো প্রাণী নেই, তারা সকলে যেন ইতিমধ্যে মরে গেছে। পাখিরা ভয়ে সেই প্রকৃতি থেকে পালিয়ে গেছে। সেই গভীর জঙ্গলে একটা ফলের গাছও নেই, তেষ্টা মেটানোর মতো কোনো জলাশয়ই নেই। পথ হারিয়ে, সঙ্গী হারিয়ে বেঘরে পড়ে রাজার চোখের রক্তের নেশা এবার যেন কাটল। আর সেটা কাটতেই তিনি টের পেলেন খিদে তার পেট জ্বলছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। এই অবস্থায় পথ চলা একেবারে দায় হয়ে উঠল। তিনি ঘুরতে লাগলেন অরণ্যের গোলকধাঁধায়। এই গোলকধাঁধা থেকে বেরোতে না পারলে এই অবস্থায় মৃত্যু নিশ্চিত। বর্ষকীর্তির মতো নিষ্ঠুর পাপীদের মৃত্যুকে খুব ভয়, বাঁচতে তাকে হবেই। দিন পেরিয়ে রাত হলো, রাত পেরিয়ে দিন। অবসন্ন রাজা হাঁটার ক্ষমতাও হারালেন, কিন্তু তবুও তিনি থামলেন না। বুকে হেঁটে মুমূর্ষ সরীসৃপের মতো তিনি এগোতে লাগলেন। চোখের সামনে দেখতে পেলেন সেই নিহত প্রাণীদের সঙ্গে স্বয়ং মৃত্যু এসে তাকে যেন অট্টহাসি হেসে উপহাস করছে। তবুও অহং নিয়ে তাদের উপেক্ষা করে তিনি কোনো রকমে এগোতে এগোতে একসময়
বন ঘেঁষা একটি নদীর ধারে এসে পৌঁছালেন। ওই নদীর নাম কারো কাছে নর্মদা, কারোর কাছে রেবা। চোখে মৃত্যুচ্ছায় নিয়েও অনেকটা কষ্ট নদীর জলে তিনি নামলেন, আঁচলা ভরে জল পান করে মৃত্যু নিবারণ করলেন, অবগাহন করলেন। তারপর কোনো রকমে পাড়ের উপর একটা গাছের তলায় এসে বসলেন। খানিক পরে সন্ধ্যা হয়ে এলো, তখন রাজা দেখলেন নদীতে এসে নামলো কয়েকজন দেবকন্যা ও দেবপুত্র। তারা অবগাহন করে শুধু জল পান মাত্র সম্বল করে উপবাসের মধ্যে দিয়ে একাদশীর ব্রত রাখল এবং হরিনাম করতে করতে রাত্রি জাগরণ করতে শুরু করল। তাই দেখে রাজার মনে এক অদ্ভুত ভাব এলো, যেন একটা পরিবর্তন। তিনি গাছের তলা থেকে উঠে এসে তাদের সঙ্গে সেই ব্রতে যোগ দিলেন। কিন্তু কঠোর পরিশ্রম ও অনাহারক্রান্ত রাজা এই রাত্রি জাগরণ আর সইতে পারলেন না, তিনি ব্রত শেষ হতে না হতেই মারা গেলেন। রাজা মারা যেতেই যমদূতেরা নাচতে নাচতে এসে পাপিষ্ঠ রাজাকে যমপুরীতে নিয়ে গেল। শুরু হলো মরা মানুষের ঝরা আত্মার বিচার। কিন্তু বিচার করতে গিয়ে চিত্রগুপ্ত অবাক, লোকটা সারা জীবন যে পাপ করেছিল তাতে তো তার অনন্ত নরক প্রাপ্য ছিল, কিন্তু এ কি, এখন যে দেখছি তার ভাগ্যে জুটেছে অনন্তপূর্ণের বিষ্ণু পাদপদ্মের অক্ষয় স্থান, এ কী করে হয়? এই অসম্ভব সম্ভব কথা যমরাজকে নিবেদন করতেই তিনি মুচকি হেসে বললেন, হয় হয়, একাদশীর ব্রতের মাহাত্ম্য আর হরিনামের মাহাত্ম্য এমনই যে পরম পাপীকে পাপ মুক্ত করে তোলে পরম পুণ্যশীল। একাদশী তিথিতে যদি কেউ একাদশী করেন ভক্তি ভরে, তবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণুলোকে বাস করার অধিকার পান। যমরাজের মুখে এই কথা শুনে যমপুরীর উপস্থিত সবাই এক বাক্যে একাদশী ব্রতের নামে ধন্য ধন্য করতে লাগলেন। তখন যম তাদের দূতের আদেশ দিল রাজা কীর্তিকে মহাসমাদরে বিষ্ণুলোকে পৌঁছে দিতে। বিষ্ণুলোকে বিষ্ণুর মহিমা কীর্তন করতে করতে তার সেবায় পরম আনন্দে বর্ষকীর্তির অর্জিত পুণ্যের দিনগুলো কাটতে লাগল। তখন একদিন বিষ্ণুর কাছে তিনি নিবেদন করলেন, হে প্রভু, যে পুণ্য বলে আজ আমি আপনার চরণে সেবার অধিকার পেয়েছি, যদি আপনি আজ্ঞা করেন তাহলে জগতে মানুষের মাঝে আমি সেই পুণ্যের কথা প্রচার করে আসতে চাই। বর্ষকীর্তির কথা শুনে বিষ্ণু প্রসন্ন হলেন, বললেন, তোমার যদি এই অভিপ্রায় থাকে তবে তাই হোক। তখন বিষ্ণুর কৃপায় বর্ষকীর্তি গালব নামক মহান ঋষির পুত্র হয়ে জন্ম নিলেন। নাম হলো ভদ্রশীল। ভদ্রশীল ছিলেন জাতিশ্বর, পূর্বজন্মের সমস্তই কথা তার স্মরণে ছিল। ভদ্রশীল বাবার কাছে শিক্ষা পেয়ে বড় হতে লাগলেন। তিনি জাতিশ্বর হওয়ার ক্ষেত্রে শিক্ষা অল্প সময়ের মধ্যেই আয়ত্ত করতে লাগলেন, তাই বাল্য বয়সেই তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। এরই মধ্যে একদিন তিনি একাদশী তিথি একাদশী ব্রতের আয়োজন করলেন। তাই দেখে ঋষি গালব অবাক হয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন, এ কোন নতুন ব্রতের আয়োজন করছ পুত্র? ভদ্রশীল ব্রতের নাম, ব্রতের কারণ, ব্রতের ফল এবং পূর্বজন্মের কথা সমস্ত পিতার কাছে নিবেদন করলেন। সব কথা শুনে গালব যার পরে নাই চমৎকৃত আনন্দিত হলেন। তখন মোক্ষলাভের এই নতুন ব্রতে সামিল হয়ে পুত্রের সঙ্গে এই ব্রতচারে ব্রত নিলেন। এভাবেই তাদের মাধ্যমে ভারতবর্ষে প্রচারিত ও প্রচলিত হলো একাদশী ব্রত ও ব্রতের মাহাত্ম্য। তো বন্ধুরা, এই যে ছোট্ট বিষয় যা আমাদেরকে অবশ্যই গর্বিত করে, যে একাদশী ব্রত আমাদের জীবনে যে কী সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে তা বলে বর্ণনা করা যায় না। তো এখন আসবো এই ব্রত পালনের ক্ষেত্রে যে বিশেষ মন্ত্র, অর্থাৎ পারণ মন্ত্র, যা না করলে আগের দিনের একাদশীর উপবাস তা সফল হবে না। তো এখন আসবো সেই পারণ মন্ত্রটা কি। আগেই বলেছি আপনাদের বন্ধু যে 11 শ্রাবণ 1426 বাংলা, ইংরেজিতে 28 জুলাই 2019 ইংরেজি রবিবার, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই দ্বাদশীযুক্ত কামিকা একাদশী উপবাস ব্রত। আর ঠিক তার পরের দিনই অর্থাৎ 12 শ্রাবণ 1426 বাংলাতে ইংরেজি 29 জুলাই 2019 সোমবার
সকাল 5:26 থেকে 9:31 মতান্তরে 9:51 মধ্যে পারণ অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অথবা শ্রী বিষ্ণুর চরণে পঞ্চরবিশস্য নিবেদন করে তা সবাইকে বিতরণ করে এই বিশেষ পারণ মন্ত্র অবশ্যই বলবেন। একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারণ করতে হবে। গীতা মাহাত্ম্যে উল্লেখ রয়েছে, যহ ধীতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রীহরি বাসরে স্বপ্ন জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভীর্ণ সহিয়াতে। শ্রী বিষ্ণুর পূর্বদিনে একাদশী বা জন্মাষ্টমীতে যদি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থাতে থাকুন না কেন, শত্রু কখনো তাকে ক্ষতি করতে পারবে না। বন্ধু, তো বন্ধুরা, এই গীতা মাহাত্ম্যের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুদের বলবো যে আপনাদের যদি কুণ্ডলী দেখানোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি 2-3 দিনের মধ্যে আপনি উত্তর পাবেন, এবং এর জন্য নির্দিষ্ট যে কনসালটেশন ফিস সেটা অবশ্যই আপনাদের দিতে হবে।